আমি বলেছিলাম যদি আমার স্বাস্থ্য মানায় আর আপনারা ধৈর্য ধরেন তাহলে আমাদের নবী শেষ নবী হওয়া সত্ত্বেও ঈসা নবী আবার আসবেন কেন? এই প্রশ্নের জবাবটা দেব, কারণ এই প্রশ্নের জবাবটা আপনাদের জানা না থাকলে এই কাফের কাদিয়ানিরা আবার আপনাদেরকে প্রশ্ন করবে, বলবে তোমরাই বলো মুহাম্মদ শেষ নবী, তোমরাই বলো ঈসা নবী আসবেন, শেষ নবী হলে আরেক নবী আসেন কিভাবে, আরেক নবী আসলে ইনি শেষ নবী হন কিভাবে? কাদিয়ানিদের বেঈমানি প্রশ্নটা বুঝতে পেরেছেন? এই প্রশ্নের জবাব দিতে না পেরে অনেক সরল মুসলমান কাদিয়ানি হয়ে যায়। এই জন্য আমি মনে করি সমস্ত মুসলমানের জানা থাকা দরকার, যেখানে আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন, নবী নিজের মুখে তিনি শেষ নবী বলে গেছেন, এখানে ঈসা নবী আসবেন কেন? আর ঈসা নবী আসলে আমাদের নবী শেষ নবী থাকেন কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, যদি ঈসা নবী সত্যই আসেন তাইলে আমাদের নবী শেষ নবী থাকেন কিভাবে, আর আমাদের নবী শেষ নবী হয়ে থাকলে তিনি আবার আসবেন কেন? এই প্রশ্নের জবাবে আল্লাহ পবিত্র কোরআনের একায়েতে বলেন, ইজ কাল আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। মর্ম হলো হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকাকালে এক সময় একটা গড়ের ভিতরে তিনি একা একা ছিলেন। এমত অবস্থায় ইহুদি ধর্মের একদল নেতারা অস্ত্র শস্ত্র নিয়ে যে গড়ে ঈসা আলাইহিস সালাম ছিলেন সেই গড়ে প্রবেশ করেছিল তাকে হত্যা করে ফেলার জন্য। তাহলে ইহুদিরা ঈসা নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? ইহুদিরা ঈসা নবীর শত্রু ছিল। ইহুদিদের একদল নেতারা যে গড়ে ঈসা আলাইহিস সালাম একা একা ছিলেন সেই গড়ে প্রবেশ করেছিল তাকে হত্যা করে ফেলার জন্য। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শত্রুদের হাত থেকে ঈসা আলাইহিস সালামকে হেফাজত করার জন্য সশরীরে জীবিত অবস্থায় তাৎক্ষণিকভাবে আসমানে উঠিয়ে নিচ্ছিলেন। উঠাবার সময় বলেছিলেন, ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ও ঈসা তোমার মরণ বাকি রইল, এখন তোমার শত্রুদের হাত থেকে হেফাজতের জন্য মরণের কাজ বাকি রেখেই আমি তোমাকে আসমানে উঠিয়ে নিচ্ছি, যেহেতু তোমার মরণের কাজটা বাকি রয়েছে সেটা সম্পন্ন করার জন্য ভবিষ্যতে তোমাকে আবার দুনিয়াতে পাঠাব। বুঝে থাকলে বলুন, দুনিয়াবাসী মানুষকে আবার মুসলমান বানাবার জন্য ঈসা নবী আসবেন না এই কাজের জন্য মুহাম্মদ নবী যথেষ্ট? দুনিয়াবাসী একদল মানুষ কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে মুহাম্মাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের দ্বারাই, এই কাজের জন্য আর কোন নবীর আগমনের দরকার নাই। ঈসা নবী দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীর হেদায়েতের দরকারে নয়, ঈসা নবী দুনিয়াতে আসবেন তার নিজের দরকারে, নিজের দরকারে আসবেন। নিজের দরকারটা কি? দুনিয়াতে তার একটা কাজ বাকি আছে। কোন কাজ? মরণ। মরণ কিছু কিছু উগ্রপন্থী মুসলমান সমাজে এমনও পাওয়া যায় যারা কোন নবীর সাথে মরণ শব্দটা ব্যবহার করলেই কয় হে ওয়াহাবি কাফের, নবীর নামের সাথে মরণ শব্দটা ব্যবহার করলেই চাপাবাজি করে ফতুয়াবাজি করে কয় ওয়াহাবি কাফের। এইরকম উগ্রপন্থী মুসলমান যারা, এদের ব্যাপারে আপনাদেরকে কুরআনের পবিত্র একটি আয়াত শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল তারাও মরণশীল। বলেন এই আয়াতে আল্লাহ কোন নবীকে মরণশীল বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মরণশীল বলেছেন। কাজেই নবীর নামের সাথে মরণ শব্দ কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, হে চাপাবাজের দলেরা, হে ফতুয়াবাজের দলেরা, আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন, এবার বল আল্লাহর বিরুদ্ধে কি চাপাবাজি করবে, আল্লাহর বিরুদ্ধে কি ফতুয়াবাজি করবে? সুতরাং মরণ সকলের জন্য অবধারিত, মরণ সকলের জন্য অবধারিত। তবে অন্য মানুষে আর নবীর মধ্যে ব্যবধান, অন্য মানুষ মরণের পরে দাফনের পরে অমরাই তাকে, আল্লাহর রাসূল বলে গেছেন নবীগণ দাফনের পরে মরা থাকেন না, জিন্দা হয়ে যান। তাহলে জিন্দা নবী অর্থ কোনোদিন মরণ নাই না দাফনের পরে জীবিত,
দাফনের পরে জীবিত। দাফনের আগে সকল নবীর মরণ আছে, শুধু ঈসা নবীর মরণ বাকি, দাফন বাকি। ঈসা নবীর মরণও বাকি, দাফনও বাকি। এই ঈসা নবীর বাকি রয়েছে মরণের কাজ, এটা সমাধা করার জন্য দুনিয়াতে আসবেন। বলুন, দুনিয়াবাসী মানুষকে নতুনভাবে মুসলমান বানাবার জন্য না নিজের নিজের কাজ সম্পন্ন করার জন্য? এই কারণে ঈসা নবীর আগমন সত্ত্বেও আমাদের নবী খাতামুন নবীন থাকেন। এবার বুঝুন কিভাবে থাকেন, সেই ডাক্তারের উদাহরণের দ্বারাই বলি। যেই ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী চিরকালের জন্য সুস্থ হয়ে গেছিল, মনে আছে কথা? যেই ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগী চিরকালের জন্য সুস্থ হয়ে গেছিল, সেই ডাক্তার রোগীর বাড়ির থেকে বিদায় হওয়ার পরে পূর্ববর্তী আরেকজন ডাক্তার এই রোগীর বাড়িতে আসলো, রোগীর চিকিৎসার জন্য নয়, তার চিকিৎসার যন্ত্রপাতি রোগীর বাড়িতে ফেলে গেছিল সেটা নেওয়ার জন্য। এই কারণে শেষ ডাক্তার তাকে না, যেভাবে শেষ ডাক্তারের চিকিৎসার পরে অন্য ডাক্তার যদি নিজের দরকারে রোগীর বাড়িতে যায় তখনও শেষ ডাক্তারই তাকে, তেমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পরে যদি কোনো নবী দুনিয়াতে নিজের দরকারে আসেন তবুও মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবীই থাকেন। বিষয়টা বুঝতে পেরেছেন পরিষ্কার? সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করা কুরআনের ঘোষণা। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, সে ঈমানে মুফাসসালের তিন নম্বর কথা মানে না। যে মানে না সেও কাফের, যে এদেরকে মুসলমান বলার জন্য দালালি করে সেও কাফের, কাদিয়ানিও কাফের, রাশেদ খান মেননও কাফের। যে কারণে কাদিয়ানি কাফের, একই কারণে রাশেদ খান মেনন কাফের। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। আরেকজন গ্রন্থ মতবাদীর আবির্ভাব হয়েছে বর্তমান দুনিয়াতে, তিনি হলেন মাওলানা সাদ সাহেব। মাওলানা সাদ সাহেবে বলে মুসা আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, তিনি বলেন জাকারিয়া আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, তিনি বলেন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, এমনকি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে এই সাদ নামের ব্যাদবে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। গুমরাহী মতবাদ, পথভ্রষ্ট মতবাদ, খ্রিস্টানি মতবাদ, মুসলমানি মতবাদ নয়। এই পথভ্রষ্ট সাদের দল যারা ছাড়বে না তাদের হাসর হবে সাদের সাথে, আর নবীকে গুনাহগার বলার কারণে গোষ্ঠীর হাসর হবে খ্রিস্টানদের সাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিহাদে পাঠাতেন। জিহাদ দুনিয়ার কাজ না দিনের কাজ? বিনিময়ে বাতা দিতেন, সাহাবাগণ নিতেন বিনিময়। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবাগণকে বাতা দিতেন, সাহাবায়ে কেরাম বাতা নিতেন দিনের কাজে, ঢালাউভাবে দিনের সব কাজে বাতা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নাই। দিনের যে কাজ বাধ্যতামূলক, একান্ত করণীয়, অপরিহার্য, বর্জন করার পথ নাই, এই কাজ যদি সমাজের সাথে সম্পর্কিত হয় এমন কাজে বাতা দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। জিহাদ এমন কাজ যা দিনের অপরিহার্য কাজ, ফরজ কাজ, সমাজের সাথে সম্পর্কিত। এই কাজের বিনিময়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বাতা প্রদান করেছেন, সাহাবাগণ রাসূলের হাত থেকে বাতা গ্রহণ করেছেন। সাদ বলে দিনের কাজের বিনিময়ে বাতা নেওয়া বেশ্যানারীর দেহ উপার্জনের চেয়েও নিকৃষ্ট। বেশ্যানারী দেহ ব্যবসা করে যে উপার্জন করে, এই উপার্জন যত খারাপ দিনের কাজের বিনিময়ে বাতা নেওয়া তার চেয়েও বেশি খারাপ। তাহলে বেশ্যানারী যত খারাপ কাজ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চেয়ে বেশি খারাপ কাজ করেছেন। এত বড় জঘন্য কথা যেই সাদে বলে
এই সাদের দল যারা ছাড়ে না, আমরা বলি সাদ পরকালে সাদ যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে। বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহকে এত বড় অপরাধী সাব্যস্ত করলে, মুসা আলাইহিসসালামকে গুনাহগার সাব্যস্ত করলে, জাকারিয়া আলাইহিসসালামকে গুনাহগার সাব্যস্ত করলে, ইউসুফ আলাইহিসসালামকে গুনাহগার সাব্যস্ত করলে, মুহাম্মদ রাসূলুল্লাহকে গুনাহগার সাব্যস্ত করলে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই সমস্ত নবীকে সাত গুনাহগার সাব্যস্ত করেছে, তওবা না কইরা মারলে জাহান্নামে যেতে হবে সাতকে, আর সাদের দল না ছাড়লে দলের সবাইকে সাদের সাথে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সর্বদিক থেকে হেদায়েত চিনার, হেদায়েত বুঝার, হেদায়েতের পথে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।